তো আলটিমেটলি আমাদের ত্রয়ী স্কুলে গেল, যাক বা পড়াশোনাটা শুরু হলো, শান্তি পেলাম, দুর্গা দুর্গা দুর্গা। আর মার তো সেই ভোরে ওঠা ভোরে ওঠা ভোরে ওঠা, 10:40 ঘর থেকে বেরোবে সেই মা, সকালে উঠতে হবে, সকালে উঠতে হবে, সকালে উঠতে হবে। একটা বাচ্চাকে রেডি করতে 9:00 থেকে 10:40 মধ্যে রেডি করা যায়, এর আগে যদি খুব বেশি হয় বাচ্চা যদি পড়াতে বসে সকালবেলা। তোমাদের কি মনে হয় সকালে পড়াতে বসবে? আমার তো এক ফোঁটা মনে হয় না, ম্যান্ডির মতো মা। যাই হোক, 8:00-9:00 সময় যদি ঘুম থেকে উঠতে হবে না, এর জন্যই সকাল সকাল করে বলছিল। তো ম্যান্ডি মেয়ে স্কুলে গেল, কিন্তু কেমন স্কুলে পড়ে বুঝলাম না, স্কুলের ভেতরে কি আমরা হুম্ব জয় ওইটা হচ্ছে, ওই শালার কামটা হচ্ছিল, এটা ও মানে অ্যাসেম্বলিটা ও ব্লগিং করে দেখিয়ে দিল। স্কুলের ভিতরে এভাবে ব্লগিং করতে কি কোনো সিকিউরিটি গার্ড দেখেনি বা কোনো টিচার দেখেনি? আর এটা ভেরি অড, স্কুলের ডিসিপ্লিনে দেখালো যে অ্যাসেম্বলি চলছে, করছে, বাচ্চাগুলি লাফিয়ে আসছে, একটা বাচ্চা এইভাবে সে এইভাবে এসে দেখছে, এটা ঠিক না, এটা খুবই মানে রিয়েলি এটা খুব অন্যায়। মানে স্কুলের প্রাইভেসিটা এভাবে আউট করে দেওয়া একজন ব্লগার হওয়ার, যাই হোক এটা মানা যায় না, এটা মানা যায় না। তুমি স্কুলের এটাও দেখালে, আর স্কুলটা কি লেভেল তো বুঝেই গেলাম, কারণ 3 তলার ওপরে স্কুল, নিচে ব্যাংক, তার উপরে কম্পিউটার, তার উপরে স্কুল, অথচ তার মানে স্কুলের কোনো নিজস্ব এরিয়া নেই, স্কুলটা কোনো মানে শুধু স্কুল, স্কুল মানে কি স্কুলটা শুধু স্কুলই হয়, তোমার মেয়ের স্কুলটা সেরকম না, তোমার মেয়ের স্কুলটাতে মানে ওপর নিচে অন্য কিছু আছে, তো 3 তলাতে গিয়েই তোমাকে হয়তো ছাড়তে হবে, এরকম টাইপের একটা স্কুল। তারপর অঙ্ক বই আর বাংলা বই জেরক্স করতে হলো, ভেরি গুড। কিন্তু 10:40 ঘর থেকে বেরিয়ে এসেছে, তাও নাকি কিছু খেয়ে আসেনি, ভীষণ খিদে পেয়ে গেছে, ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল কচুরি দোকানের সেই মালিকের বউটা, দেখতে পেরেছ তো? যখন কচুরি কিনতে গিয়ে ব্লগিং করছিল, লোকটা বিরক্ত হয়ে তাকালো, তারপর বউটা তাকালো, তাকার পর বউটা কিন্তু একবারও এসে ইনিয়ে বিনিয়ে কথা বললো না, ও গর্ব গর্ব বলার চেষ্টা করলো, ও নাকি আমাকে চেনে, কি নাম তোমার, ও আমার ব্লগিং দেখে। মেয়েটা জাস্ট ভদ্রতার খাতিরে, জাস্ট কাস্টমার কেয়ারের খাতিরে একটা স্মাইল দিল, একটু ইনিয়ে বিনিয়ে, বা ব্লগার ঠেঙ্গা, কচুরি দোকানের বউয়ের কাছেও আজকে তোর মান সম্মান নেই, সে তো পারতো কাছে আসতে, ভেবেছিলি খুব বলবে মেয়েটা, কি নাম তোমার, তুই যেচে কথা বললি ম্যান্ডি, তোকেও পাত্তা দেয়নি, ওই ইউটিউবাররা পাত্তা দেয়, ভাবে তোকে নিয়ে ভিডিও করলে যদি একটু ভিউজ হয়, যদি সাবস্ক্রাইবার বাড়ে, ওর জন্য ভালোবাসাটা এখন একদম তলানি দেশে থেমেছে, কেউ ভালোবাসে না, কেউ না, একটা কচুরি দোকানের মহিলা বুঝিয়ে দিল যে ওর সার্কেলে তোর কোনো ভ্যালু নেই, এতটাই বদনাম, আর কি লাগে, একটা কচুরি দোকানের বউর কাছে তোর ভ্যালু নেই। তারপর কচুরি খেলে হবে নি, তারপর একটুখানি গিয়ে আবার একটু কিছু খেতে ইচ্ছে করলো, না গো খায় না, টেস্ট করলো, লস্যি খেলো, তারপর মেয়েকে নিয়ে খুব ভালো করেছে, ফারিয়া ছেড়ে এসেছে, কিছুটা রাস্তা টোটোতে এসেছে, তারপর টোটো নিয়ে পারতে পারেনি, হেঁটে আসতে হয়েছে, এখন থেকে এটাই করতে হবে, এটাই তোর জন্য বেস্ট। একটা কথা বলি, একটা টোটো পারমানেন্ট করে নে সকালের জন্য, দুপুরের জন্য, তুই যাবি মেয়েকে স্কুলে, টোটোটা নিয়ে ছাড়বি, 10 মিনিট দাঁড়াবি, অ্যাসেম্বলিটা শুরু হোক দাঁড়াবি, টোটোওয়ালাকে ভাড়াটা দিয়ে দিস না হলে, তারপর টোটোটাকে তোকে ঘর তো ছেড়ে যাবে, ঠিক ছুটির টাইমে তোকে ঘর থেকে, এভরিডের জন্য তোকে ঘর থেকে নিয়ে যাবে, ছুটি হওয়ার 10-15 মিনিটের রাস্তাতে তো যা বুঝলাম, তুই 20 মিনিট আগে বেরোবি, মেয়েটাকে নিবি, নিয়ে সেরে আবার আসবি, এটা করার চেষ্টা কর, ওই ফারিয়ার লেসটা ছেড়ে দে, হ্যাঁ, মেয়েকে ড্রপ করা, মেয়েকে নিয়ে আসা, নিজের উপরে রাখ, নিজের উপরে রাখ, লোকের ওপর থেকে, লোকের ওপরে এতটা ডিপেন্ডেন্ট হওয়া ছাড়, আমরাও মা করেছি এগুলি, টোটোটা ভাড়া করবি, তুই ছাড়বি, তুই আনবি, হ্যাঁ, সবসময় তোদের বরগুলি বেকার ছিল বলে ওই বাচ্চাকে নিয়ে যাওয়া, বাচ্চাকে নিয়ে আসা, আমাদের বরদের সময় ছিল না, অফিস আওয়ারতে বেরিয়ে এসে বাচ্চাকে আপডাউন করাতে পারবে না, তো ওইটাই কথা, তুই তোর বরকে, আরে বরকে বলছি, তুই তোর বরকে কাজ করিয়েছিস আগে, এগুলি করেছে, নর্মাল না করতে পারে, যারা দূরে চলে যায় চাকরি করতে হতো সময় পাবে না এভাবে বাচ্চা আনা নেওয়া, মারাই করবে, সেখানে তুই ভাব যে আমার বর এখানে দূরে চাকরি করছে, ফারিয়ার কোনো এক্সিস্টেন্সই ভুলে যা, যে আমার বর দূরে চাকরি করছে, বাচ্চাটাকে আমাকে আনা নেওয়া করতে হবে, বাচ্চাটাকে আমাকে স্কুলে পড়াতে হবে, তো ওইভাবে টোটো ঠিক কর, পয়সার তো অভাব নেই, গরিব হলে তো হেঁটে হেঁটে মেয়েকে নিয়ে গেলি হলে, ছাতার মাথায় নিয়ে নিয়ে হেঁটে হেঁটে মেয়েও আসলো হলে, এটা এটাও হয়, অনেক দূর দূর পর্যন্ত মারা হেঁটেও যায় হেঁটেও আসে, তোরা তো এগুলি অভ্যস্ত না, তোরা এখন হাই প্রোফাইল মানুষ, হ্যাঁ, এগুলি তো আমি বলতেই পারবো না, তবে এইটা কর,
আজকে এটা হেঁটে এসেছিস, ওইটুকুন হাঁটতেও হবে না, ওইটুকুন হাঁটতে হবে না, ওই টোটো একটা ঠিক করে ফেল, মান্থলি টোটো করে ফেল। দেখ টোটোলা আবার না না করে দেয় তোকে নিতে, বলো তো যায় না, তোর যা মার্কেট ভ্যালু। আচ্ছা দেখলে তো প্রাইভেট টিউটার পড়াতে আসবে না, না করছে কেন, না করছে বলুন তো, রাত্র আমার মনে হয় না রাত্রের জন্য। মেয়েটা কিন্তু ক্যামেরাটাকে ফেস করতে চাইছিল না, আমি দেখেছি যেমন আগেরটা যেমন কারণ এই যেই ব্লগার রোজগারের রাস্তা পেয়ে গেছে, কিন্তু সে কিন্তু সে চাইছিল না। সে বারবার যখনই ওকে ক্যামেরাটা আনতো মেয়েটা মাথা নিচু করে থাকতো, তো সব মানুষ তো সমান হয় না, মেয়েটা ক্যামেরাটা নিচু করে থাকতো, তাই তার জন্য মেয়েটা না করে দিয়েছে এবং বলে দিয়েছে যে কি রাত্রি হয়ে যায় আসতে পারবে না। সব সময় একটা লোক আসতে, কারোর কি কোনো প্রাইভেসি নেই, তোর জীবনে নাই, খুললাম কাজ, আর এরকম একটা বদনাম ব্লগার। হ্যাঁ এখন লোককে বলবে আরে ওই বাড়িতে পড়াতে যায়, ওই বাড়িতে, ও বাবা ব্লগারটা তো কি নোংরা, কি চরিত্র খারাপ, ফারিয়ারও চরিত্র খারাপ, ওর গায়ে তো স্পট লাগবে। যদি ভদ্রঘরের মেয়ে তাহলে ওর বিয়েতে অসুবিধা হবে, ওকে বিয়ে করতে যদি অ্যারেঞ্জমেন্ট করতে লাগে কখনো, সবাই তো লাভ ম্যারেজ করতে পারে না, অ্যারেঞ্জ ম্যারেজে দেখা গেলো অসুবিধা হতে পারে। যে কোনো ভদ্র বাড়ির মা বাবা এখন তোর আশেপাশে রাখতে চাইবে না, রাখতে দিলেও বলবে কাইন্ডলি আপনি ক্যামেরা করবেন না, আমার মেয়ের মুখটা আপনার ব্লগিংয়ে দেখাবেন না। যেমন করে ওই মেয়েটা কচুরির বউটা তো বউ ছিল, বরের সঙ্গে ছিল, তারপরও দেখ তোর সামনে আসে নাই, তোর ক্যামেরার সামনে আসতে চায়নি, তুই হেলিয়ে দিলে কথা বলেছিস, ও তোকে ভাও দেয় নাই, কচুরি দোকানে তোর ভ্যালু নাই, প্রাইভেট কাছে তোর ভ্যালু নাই, কোথাও তোর ভ্যালু নাই। দেখেছিস তো কোথায় দাঁড়িয়েছিস, পয়সা কামাচ্ছিস, ১,০০,০০০ ভিউজ কামাচ্ছিস, পয়সা প্রচুর কামাচ্ছিস, পয়সা অনেক অনেক অনেক, মানে কি বলবো, মানে বাংলাটা বলবো না ইংলিশটা বললে, আবার ইউটিউব গাইডলাইন্সে আছে বলে না আমাদের যে কিছু কিছু লোক যারা প্রচুর টাকা লুটিয়ে চলে গেছে ভারত থেকে, হর্ষদ এরকম কিছু কিছু, মোদি মানে ওই এন এন আইপিএল, হ্যাঁ তো এরকম লোকদের পয়সা প্রচুর থাকে কিন্তু সম্মান থাকে না, তোর হচ্ছে এই অবস্থা। তোকে এই লুচি ম্যাথরগুলি ম্যাথমেট, এটা তো এটা তো বাজে মহিলা এমন করবে। তারপরে মেয়েকে কি বললি ফেরা স্কুল থেকে আসার পথে, স্কুলে কেউ চিনেছিল তোমাকে, দেখে কেউ বুঝেছে, চিনেছে তোমাকে, দেখেছে মানে ইস, ওই যায় ম্যান্ডির মেয়ে, কে সেই ম্যান্ডি যে পরকীয়া করে ভেঙে এসেছে, বাচ্চাটার জীবনটা নষ্ট করছিস, বাচ্চাটার জীবনটা নষ্ট করছিস, আজকে না কালকে প্যারেন্টসরা তোর পেছনে আলাপগুলি করবে, প্লাস বাচ্চাগুলিও করবে। হ্যাঁ একটু চেনা পড়েছিল এটা ভালো কথা না রে, আনন্দের কথা না, খুশির কথা না, চেনা পড়েছিল কথাটা খুশির না, আনন্দের না। যাক এটা গেল স্কুল থেকে আসার পর, স্কুল থেকে আসার পর মা কি মুখ দেখলাম আজকে, ঠ্যাং সুন্দরী, ঠ্যাংটা মেইলা বসে আছে, আমি দেখাবো আমি ঠ্যাংটা, না আমি আমার ঠ্যাং তুলে দেখাবো না, আমি ওর ঠ্যাংটা তুলে বসেছিলাম, হ্যাঁ ঠ্যাংটা তুলে বসে আছে ওই জানালার উপর জায়গাটা, বসে জায়গাটা তো ফাইন বসে আছে, কিন্তু ঠ্যাং সুন্দরী ঠ্যাং দেখাইলো না, দেখলাম ঠ্যাং দেখাইলো মানে তাকাইলো না ক্যামেরার দিকে, কি রান্না হয়েছে কাকিমা বসে আছে, আহারে পাত্তাও দেয়নি কাকিমা, একদমই মানে এখন মানে এখন একদম আপদ আপদ ব্যাপার হয়ে গেছে কাকিমার, হ্যাঁ কাকিমার এখন একদমই আপদ ব্যাপার হয়ে গেছে। তারপর উফ মা বিরিয়ানি রান্না হয়েছে, সেই সেই কি গন্ধ, গন্ধ বলে ছড়িয়েছে, হ্যাঁ কি সুন্দর গন্ধ আমরা বলি, হ্যাঁ গন্ধ ছড়িয়েছে, গন্ধ ছড়িয়েছে মানেটা কি রে, সেই গন্ধ ছড়িয়েছে, গন্ধ ছড়ানো অন্য, উফ মা কি বাজে গন্ধ ছড়িয়েছে এরকম করে আমরা বলি, আর তুই খার শুধু গন্ধ, গন্ধ ছড়িয়েছে, বাবা মাটন বিরিয়ানি এত মাংস খায়, এত মাংস খায়, মানুষের মাংস খেয়ে ফেলতেছে, তারপরে ওর মাংসর প্রতি যে একটা মানে কি হাপিত দেশের ঘরে মেয়ে ছিল রে ভাই, ওর বাপটা তো ভালো রান্না বান্না খাওয়া দাওয়া মানে ও তো খেয়ে খুঁয়েই বড় হয়েছে, মাঝখানে কয়েকটা বছর ছিল স্বামীর ঘরে খেতে খেতে পায় নাই, ওই প্রথম ওই 7-8 বছর হয়তো একটু কম কম খাওয়া হয়েছে, ওটা ঠিক আছে মেনে নিচ্ছি, তা বলে বিরিয়ানি মানে কতদিন পরে সেই গন্ধওয়ালা বিরিয়ানি, বিরিয়ানি দেখার পর স্নান না করে খেতে বসে গেল, চিন্তা করো সারাটা দিন ঘরের বাইরে ছিল, ধুলা বালি নোংরা, হ্যাঁ আসলো ঘরের মধ্যে এসে ওর মানে ভাল লাগছে না, ওর নাকি টায়ার্ড লাগছে, স্নান মানে আমরা বাইরের থেকে ঘুরে এসে আগে কাপড়টা ছেড়ে আগে বাথরুমে ঢুকে হাত পাটা ধোবো, এর মধ্যে 2 মগ জল খেতে পারলে ফ্রেশটা আগে হবে, এটা ফ্রেশনেস আসবে, আর ফ্রেশ হয়ে খেতে বসলে কিন্তু খাওয়াটা অনেকটা হয়, ও খেতে ও আগে খাবে, মানে এত টায়ার্ড লাগছে আগে মানে বিরিয়ানির গন্ধ দেখে আর গন্ধ পেয়ে নিজেকে রাখতে পারছে না, ওকে খেতেই বসতে হবে, আলক্ষী দেখেছে এমন অলক্ষী দেখি নাই গু, ওরা যদি অলক্ষী হতে আমরা কি 2,00,000 টাকা 4-3-4 লাখ টাকার মান্থলি ইনকাম, পড়া নেই শোনা নেই কোয়ালিটি নেই কিচ্ছু নেই, ওরা তো অলক্ষী না, মা লক্ষ্মীদেরকে আগলে ধরে রেখেছে তাই না।
তো ওদেরকে লক্ষ্মী বলে আমাদের মানে আমাদেরকে দেখে লোকে করবে, তো তোমরা কি? তো যাই হোক, সেই মেয়েটা স্নান টান না করে, দেখো ভালো খাবার হলে ওরা কিন্তু মাটিতে বসে খায়, আর কম কম খাবার হলে ওরা ডাইনিং টেবিলে বসে খায়। যখন শুধু ডিমের ঝোল থাকবে, কাকগুলো ভাঙা থাকবে, তখন কিন্তু ওরা ডাইনিং টেবিলে বসে খেয়ে নেবে টুকটাক করে। আর যখন একটু দুই তিন পদ হবে, দেখো আগে যখন ভালো ভালো খাবার হতো, তখন ওরা মাটিতে গোল হয়ে বসে তারপরে খাবে। তবে ঠ্যাং সুন্দরী এবং পেট সুন্দর দুজনের কারোর মুখেই কিন্তু কোনো রকম এক্সপ্রেশন ছিল না। তবে হ্যাঁ, ফারিয়া যতটা পারে চেষ্টা করছে ওদের মধ্যে ব্যালেন্স করার, ভিডিও করে দিচ্ছে, দিভাই তুই খেয়ে নে বলছে, সব কিছু করছে, কিন্তু হলেও কিন্তু ঠিক ব্যালেন্সটা তো হয়তো করতে পারছে না। কোথাও না কোথাও এখনো তো ওদেরও মনে হচ্ছে যে ওরা কিছু একটা, কোথায় যেন একটা ভুল ভুল ভাব ফুটে উঠছে। ফারিয়ার মা এখন একদম পয়সার মোহে বিক্রি করে দেবে তো বুঝতে পারছে কি ভুলটা করেছে। যাই হোক, তারপরে তো খেলো, তারপর রাত্রে সন্ধ্যার সময় মেয়ে উঠলো, মেয়ে আবার মেয়েকে বললো সব কী খাবি, তো মেয়ে ম্যাগি বললো, বলে হুম দেবো, তো মেয়েকে কিছু দিল না, ম্যাগি চাউমিন না দিয়ে মেয়েকে আবার বিরিয়ানি দিল। একটা এইটুকুন বাচ্চা তিনবার যদি বিরিয়ানি খায়, তারপর যদি নেক্সট দিন যদি ওর পেটটা খারাপ হয় বা শরীরটা খারাপ হয়, এটার জন্য কি মানে পেট দায়ী না তার মা দায়ী? সন্ধ্যের সময় ঠিক আছে, বাচ্চাটা তো দুধ টুধ পেটে পড়েই না, দুধের তো দূর দূর তক দুধের কোনো ইসে নেই, চেহারা নেই, দুধ জাতীয় জিনিস বাচ্চাটার এতটুকুন নাই। হ্যাঁ, দুধ খেতে না ভালোবাসলে দই দেওয়া যায়, দই ভালোবাসা থাকলে ছানা কেটে বাচ্চাদেরকে মারা দেয়, দুধ আর ডিম মিশিয়ে যদি বাচ্চার দুধটা সহ্য না হয় পুডিং করেও দেওয়া যায়। হ্যাঁ, তো এই মার এইসবে তো নেই, খালি কচুরি ছোলা মানে যা এসব খাওয়া। তো সেই বাচ্চাটাকে আবার বিরিয়ানি দেওয়া হলো, রাত্রেবেলাও বিরিয়ানি নিশ্চয়ই খাওয়া হয়েছে। রাত্রেবেলা ঘুমানোর সময় আবার ভিডিওতে মাঝখানে মেয়েটাকে পড়ালো, পড়ানোর পরে রাত্রে 9টার সময় ওকে বেরোতে লাগলো, কারণ এটা কিন্তু আগেও করতো, ওইখানে শোম্যান ছিল ড্রাইভার, এখানে ফারিয়ার ড্রাইভার। এই শপিংটা ওর একটা ব্লগিংয়ের পার্টে রেখে দিয়েছে সবসময়, এখানে মেয়ের স্কুলের কপি, ওই মেয়ের টিফিন, হ্যাঁ এখনকার দিনের স্কুলগুলি টিফিন লিখে দেয় যাতে উল্টাপাল্টা টিফিন মা বাবারা না দেয়। তবে তোমার বাচ্চার স্কুলের টিফিন দেখলাম কেক বিস্কিট সাধারণত এগুলি দেয় না, আজকাল ডিফারেন্ট, কখনো ফ্রুট নিতে বলে, কোনোদিনও ভেজিটেবল নিতে বলে, যে আজকে হারা সবজি অ্যান্ড রুটি বলে দিচ্ছি, আজকে স্যালাড দহি এরকম দই, হ্যাঁ স্যালাড দই রুটি এইরকম করে এখনকার দিনে ফাইভ ডেজ স্কুলের জন্য ফাইভ ডেজের ডায়েট চার্ট, এটাকে বলে হ্যাঁ টিফিন লিখে দেয়, বলে ডায়েট চার্ট লেখা দেওয়া, যাতে বাচ্চাদের শরীরে পুষ্টিকর খাদ্য ভেতরে যায়, সেখানে কেকটা বিস্কিটটা থাকে না। তোমার স্কুল তাও এটুকুন করেছে, হয়তো অন্য কোনো টিফিন নিয়ে যেত। তারপরে যেরকম এখানে হরিয়ানাতে আছে ননভেজ আইটেম নট অ্যালাউড, অনেক স্কুলে যেন ননভেজ আইটেম মানে জন্যই লিখে দেওয়া হয়, ননভেজ যেন স্কুলে না, সব স্কুলে কিছু কিছু স্কুল আছে নট অ্যালাউড। তো এর জন্য যে ফ্রুট দেওয়া উচিত, হ্যাঁ বা এক অনেক স্কুলে ফ্রুট ব্রেক, আর তোমাদের তো এরকম স্কুল না, ওয়াটার ব্রেক, ফ্রুট ব্রেক, ফাইভ মিনিটস টাইম দেয়, এটাকে বলে ফ্রুট, মানে ডেইলি তোমার বাচ্চাকে একটা করে ফল দিতে লাগবে, আইদার অ্যাপেল, আইদার কলা, যেটা সিজনাল ফ্রুট হয় যা পাও তা দিতে লাগে, এই ধরনের এখন স্কুলগুলিতে হয়ে গেছে, প্রাইভেট স্কুলগুলিতে এগুলি হয়ে গেছে। তবে কেকটা স্কুল দিল, বিস্কিটটা দিল বুঝলাম না, যদিও গুড ডে দিয়েছে, গুড ডে না, কারণ বিস্কিটের মধ্যেও অনেক বিস্কিট আছে যেগুলি স্কুল অ্যালাউ করে না, স্পেশালি ক্রিম বিস্কিটগুলি অ্যালাউ করে না। এটা এগুলি আমি জানি, এগুলি খুব ভালো, এই নিয়মগুলি খুব ভালো, এবং এমন কিছু স্কুল আছে যেগুলি প্যারেন্টসের বাড়িতে গিয়ে দেখে আসে হাউ মাচ দে আর মেনটেনিং হাইজিন। অবশ্যই সব স্কুলগুলির ওরকমই ফিজ হয়, ওরকমই ভ্যালু হয়, কিন্তু এটা আমি এটা করা উচিত, আমার মতো এটা করা উচিত। আবার অনেক বড় বড় স্কুল করে না, কারণ মাম্মি পাপা দুজনেই ওয়ার্কিং, এত সময় নেই টিফিন দেখার, ওরা বার্গার টার্গার ওইগুলি দিয়েই পাঠিয়ে দেয় স্কুলে, তো ওইটা দেখ। তবে নার্সারি টু ক্লাস ওয়ান টু আমার মনে হয় সব স্কুলে এটা করা উচিত, ওই 5 বছর 10 বছর পর্যন্ত অ্যাটলিস্ট মেনটেন করাটা উচিত। হ্যাঁ, জাঙ্ক ফুড না, চিপস নট অ্যালাউড, স্কুল তো 90% স্কুলে চিপস নট অ্যালাউড করে দিয়েছে, চিপস ক্যাডবেরি তোমার মেয়ে যেভাবে কিন্ডার জয় এগুলি স্কুল অ্যালাউ করে না। হ্যাঁ, তো যাই হোক, তারপর টিফিন কিনতে গেল, এর মধ্যে একটা কিনল টিপের পাতা, ওর ছোট আছে বড় আছে, মিডিল সাইজের লাল টিপ নেই, আজকাল একদম লালে লাল, সিঁদুরে লাল, হাতে লাল, হাতে এখানে একদম শাখা পলা পাল্লার দু তিনটা পলা লাগিয়ে ফেলতো,
ও যদি এখন বলে তুমি দু তিনটা পলা লাগাও, ও দু তিনটা পলা লাগে, মানে লালে লাল হয়ে গেছে, ব্যাপারটা কি এত লাল? তো এটা দেখা গেল। তারপর রাত্রেবেলা শুয়ে শুয়ে আবার মনে হচ্ছে কি ওই স্কুলটার ব্র্যান্ড প্রমোশন ওকে লাগানো হয়েছে, মাম্মাম স্কুলটা কেমন লাগলো, মেয়েটা তো সেরকম। তারপর কি বলল, আই লাভ ইউ, মেয়েটা আগে আই লাভ ইউ চিনত না, আই লাভ ইউর ফরম্যাটটা কি হয়, এখানে এটা হয়, আগে ওরকম করে করতো, টিকটকে এরকম করে বলতো। স্কুলের ব্র্যান্ড প্রমোশন তোমার মেয়েকে লাগানো হয় না, যদি স্কুলের ক্লাস টিচার একটু স্ট্রিক্ট হয় তোমার মেয়ের মুখ দিয়ে বলে দেবে ভবিষ্যতে তো দাদা তুমি ভিডিওতে স্কুল নিয়ে না বলো। স্কুল ভালো লেগেছে একবার জিজ্ঞেস করেছে, ওকে, বারবার স্কুলটা কীরকম, স্কুলটা কতটুকু ভালো লেগেছে, কী লেগেছে এগুলি বলাটা তো ঠিক না, কারণ তুমি জানো না তোমার নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমার মেয়ে স্কুলে পড়ে বলে যেভাবে রানাঘাটে আন্দোলন হয়েছে এখানে যে হবে না কোনো গ্যারান্টি আছে কি? তাই নিজের পায়ে নিজে কুড়ালটা না মেরে মেয়েটাকে স্কুলে পড়তে যেতে দাও, মেয়েটাকে বোঝাও স্কুল মানে পড়াশোনার জায়গা, স্কুল মানে শিক্ষার জায়গা, স্কুল মানে খেলাধুলা করবে, স্কুলের মধ্যে কিছু শিখে আসবে, স্কুল মানে ব্লগিং না। আশা করো ভবিষ্যতে তুমি আর স্কুল নিয়ে দেখাবে না স্কুলের অ্যাসেম্বলিটা তোমার ব্লগিংয়ে, স্কুলের অ্যাসেম্বলি তোমার ব্লগিং চ্যানেলের পার্ট হতে পারে না। স্কুলের প্রাইভেসি নিয়ে, স্কুলের সিকিউরিটি নিয়ে এখানে আমার একটা পার্সোনালিভাবে ভীষণ কোশ্চেন মার্ক আছে। ঘাটটা ধরে প্রিন্সিপাল আমি যদি হতাম বার করে দিতাম, ঘাটটা ধরে, হাউ ডেয়ার ইউ। আর যদি এটা আউট হয়ে যেত যে অমুকে ব্লগিং এটা দেখিয়েছে আমাদের স্কুলের অ্যাসেম্বলি, নেক্সট দিনই গার্জিয়ান কল করতাম এবং করে বলতাম ওমিট দিস পার্ট, বোঝাতে পারলাম? তুমি সেই লেভেলে স্কুলে মেয়েকে দাওনি, তাই সেই প্রিন্সিপাল সেই পার্সোনালিটি নিয়ে তোমার বাচ্চার মধ্যে, একটা মেয়ে একটা বাচ্চা স্টুডেন্ট যদি আমার এখানে না পড়ে ঠেঙ্গা কিচ্ছু যায় আসে না, একটা বাচ্চার ফিস গেলে তিনটা বাচ্চার ফিস কীভাবে নিতে হয় সেটাও আমি জানি। চলো বাই।